চলে এসেছে ভারত সিরিজ। তিন ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলের অনেককেই দেখা যাবে না প্রথম ওয়ানডের একাদশে। প্রথম ওয়ানডের একাদশ থেকে কারা কারা বাদ পড়তে পারেন তার বিস্তারিত থাকছে বিডিক্রিকটাইম বুলেটিনের এই প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে ভারত সিরিজ। তিন ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে ভারত। আগামী 4 ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠে লড়াই। ভারতের বিপক্ষে এই মহা গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নামার জন্য প্রস্তুত বাংলাদেশ দল। তবে ঘোষিত ১৬ সদস্যের দলের সবাই তো আর খেলবেন না প্রথম ম্যাচের একাদশে, বাদ পড়তে হবে কয়েকজনকে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। লম্বা সময় ধরেই ফর্মে নেই সোহান, ব্যাট হাতে খারাপ সময় তো চলছেই, এর পাশাপাশি কিপিংটাও কেন যেন ঠিকভাবে করতে পারছেন না তিনি। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও সোহানের বাজে পারফরমেন্স খুব চোখে লেগেছে। খামখেয়ালিপনায় দলের বিপদ বাড়িয়েছেন সোহান, ক্যাচ মিস স্টাম্পিং মিস সবই দেখা গেছে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সোহানকে তাই একাদশের বাইরেই রাখা হতে পারে। এছাড়া পেসার এবাদত হোসেন চৌধুরীও একাদশের বাইরে থাকতে পারেন। ফর্মে থাকা পেসার হাসান মাহমুদের সাথে বরাবরের ভরসা মুস্তাফিজুর রহমানের ওপরই হয়তো আস্থা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে একাদশে এবাদতের জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ দিকে দলে যুক্ত হওয়া আরেক পেসার শরীফুল ইসলামেরও প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা অনেক কম। অন্যদিকে ওপেনার নাজমুল হোসেন শান্তকেও একাদশের বাইরে রাখা হতে পারে। ফর্মে থাকা লিটন কুমার দাসের সাথে ইনিংসে উদ্বোধনীতে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। সেক্ষেত্রে শান্তর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেক কম। এছাড়া ওয়ানডে ক্রিকেটে শান্তর ফর্মও খুব বেশি ভালো নয়। একাদশে জায়গা করে নিলেই বরং অবাক হওয়ার মতো ঘটনা ঘটবে। তাছাড়া ম্যাচের আগে চোট হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল কুচকির চোটের কারণে ছিটকে গেছেন পুরো ওয়ানডে সিরিজ থেকেই। অন্যদিকে পিঠের চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদ। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের না থাকাটা নিশ্চিতভাবেই ভোগাবে বাংলাদেশকে। ফিট থাকলে নিঃসন্দেহে একাদশে জায়গা করে নিতেন তামিম এবং তাসকিন। সেক্ষেত্রে হয়তো বাদ পড়তে পারা ক্রিকেটারদের তালিকাটা আর একটু লম্বা হতে পারত। অধিনায়ক তামিমের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিতে পারেন সাকিব আল হাসান। আগামী 4 ডিসেম্বর মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। দর্শক, একাদশ থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে আপনাদের মতামত কি? প্রথম ওয়ানডেতে একাদশ থেকে কারা কারা বাদ পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।